স্মৃতি চিরদিনই মানুষকে আবেগ তাড়িত করে, হৃদয়ে দোলা দেয়, মগ্ন চৈতন্যে শীষ দেয়, আবেশে তনুমন ভরিয়ে রাখে। আমরা মাধ্যমিক শিক্ষার পাঠ চকিয়ে বৃহত্তর জ্ঞান সাধনার পথে পা রেখেছিলাম 2013 সালে। সবুজে শ্যামলে আচ্ছাদিত সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে একে একে কেটে গেছে 5টি বছর। এ 5 বছরে হৃদয়ে ধারণ করেছি অজস্র রূপকল্প। আমরা স্বপ্নে ও সংগ্রামে ছিলাম যুদ্ধবদ্ধ। সাহিত্য নন্দন তত্ত্বের অলিগলি রাজপথ পরিভ্রমণ করার অবকাশ পেয়েছি এখানে। শ্রেণীকক্ষে শিক্ষকদের জ্ঞানগর্ভ ও শৈল্পিক বাগ্মিতা আমাদেরকে ঋদ্ধ করেছে। আমাদের চেতনার প্রকোষ্ঠগুলো উন্মুক্ত হয়েছে সত্য ও সুন্দরের অন্বেষায়। আদিগন্ত হেঁটেছি একসাথে। বিশ্ব সাহিত্যের রত্নভাণ্ডার থেকে আমরা কুড়িয়ে নিয়েছি অগাধ ঐশ্বর্য। ইন্দ্রিয়ের পঞ্চ প্রদীপ জেলে জগৎ এবং জীবনের অমীমাংসিত রহস্যকে উদ্ঘাটনের চেষ্টা করেছি। এ অঙ্গন আমাদের প্রিয় অঙ্গন। এ অঙ্গনকে আমরা মাতিয়ে রেখেছি গানে গানে, ছন্দে ছন্দে, কবিতার পঙ্ক্তিতে পঙ্ক্তিতে। এ অঙ্গন যেন আমাদের এক আরাধ্য তীর্থভূমি। জীবনকে সমৃদ্ধ করার যাবতীয় আয়োজন এখানে ছিল। সকল আয়োজনই আমাদের চেতনাকে শানিত ও সমৃদ্ধ করেছে। এখানে রেখে গেলাম আনন্দমুখর তারুণ্যের গল্পগাথা, যা এখন নস্টালজিয়া হয়ে হৃদয়ের তন্ত্রীতে বিরহের সুর তুলবে। ইংরেজি বিভাগ ছিল এবং এখনো আছে একটি মেধাবী মুখের মিলন মেলা। এখান থেকে চলে যেতেই স্মৃতি আজ বেদনাময় হয়ে উঠছে। এই বিভাগটি আমাদের শ্রেষ্ঠ প্রেমের স্বাক্ষর হয়ে থাকবে অনন্তকাল। মহাকালের গর্ভে একদিন সবকিছু বিলীন হয়, কিন্তু থেকে যায় আমাদের কর্ম। অনুষদের কাছে রেখে যাচ্ছি আমাদের অর্জনের সবটুকু রেশ। এ বিভাগের জ্যোতির্ময় মুখচ্ছবি আমাদের শ্রদ্ধেয় শিক্ষকেরা। তাদের উচ্চারিত প্রতিটি বাক্য সামনে এগিয়ে চলার উৎসাহ যোগায় আমাদের। অনেক কিছুই হারিয়ে যায়, কিন্তু তাদের উচ্চারিত শব্দমালা কখনো হারাবার নয়। আমরা বিশ্বাস করি চেতনার অগ্নি মশাল হয়ে তারা আমাদের অন্ধকার সমাজে আলো জ্বালতেই থাকবেন। আমাদের অনাগত জীবন যুদ্ধে ও তাদের উচ্চারিত কথামালা আমাদের প্রাণিত করবে। Thank you.
আমাদের কর্মকাণ্ড শুধু রেটোরিক্সের মধ্যে সীমাবদ্ধ রাখিনি। আমরা সৃজনশীল ও নান্দনিক কর্মে সবসময় যুথবদ্ধ ছিলাম। বিতর্ক চর্চায় ইংরেজি বিভাগ সর্বদাই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বাংলা বিতর্ক, ইংরেজি বিতর্ক চর্চা, ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠা, শেক্সপিয়ার সোসাইটি প্রতিষ্ঠা, অরাটরি ক্লাব প্রতিষ্ঠা, ইংরেজি ভাষায় ফরিদপুর জেলায় প্রথম দি ক্রিয়েটিভ মাইন্ড প্রকাশ, ধারাবাহিকভাবে কল্পলোক সাহিত্য পত্র প্রকাশ, সাহিত্যের উপর গবেষণাধর্মী সেমিনারের আয়োজন এবং প্রতি বছর ইংরেজি ভাষায় ভ্যালেডিক্টরি ব্রোশিওর প্রকাশ আমাদের কর্ম ও প্রতিভার স্বাক্ষর বহন করে। ডিপার্টমেন্ট অব ইংলিশ, ইউনাইটেড ফোরাম, গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজ ফরিদপুর নামে আমাদের একটি অনলাইন কর্মক্ষেত্র আমরা তৈরি করেছি। শ্রেষ্ঠ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার এর 400তম মৃত্যুবার্ষিকী শেক্সপিয়ার সোসাইটি এর ব্যানারে পালন করি। উল্লেখ্য, রাজধানী শহরের বাইরে কেবলমাত্র আমরাই এই উৎসব পালন করেছি। সেখানে আমরা উইলিয়াম শেক্সপিয়ার দি বার্ড অব অ্যাভন নামে একটি ডকুমেন্টারি প্রদর্শন করি এবং শেক্সপিয়ারের সকল বিখ্যাত নাটক থেকে গুরুত্বপূর্ণ উক্তিসমূহ প্রদর্শন করি। নাটকের একটি গুরুত্বপূর্ণ এপিসোডের উপর নির্মিত রক্তের গন্ধ ইংরেজি বিভাগের ছাত্রছাত্রীদের দ্বারা অভিনীত ও মঞ্চস্থ হয়। এপিসোড রচনা ও নাট্যরূপ দেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও শেক্সপিয়ার সোসাইটি এর মডারেটর জনাব রেজভি জামান। নাট্য নির্দেশক হিসেবে কাজ করেন জনাব আবু সুফিয়ান চৌধুরী কুশল ও ম আহমেদ নিজাম। শেক্সপিয়ার ফেস্টিভ্যালে আমাদের সহযোগিতায় ছিল ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা। আমরা গর্বের সাথে উচ্চারণ করতে পারি, আমাদের মনন গঠনে ইংরেজি বিভাগ কিংবদন্তি তুল্য ভূমিকা রেখেছে। আমরা যুথবদ্ধ স্বপ্ন নিয়ে বের হয়ে যাচ্ছি। আমাদের এই মানচিত্রটি অজস্র বীর জনতার রক্তে রাঙানো। তারা যে স্বপ্নের সৃজন ও লালন করেছিল তা ছিল চির শান্তির সোনার বাংলা গঠন। তাদের অসমাপ্ত কাজ আমরা করতে পারলে ধন্য হব। আমরা সেই রাঙা প্রভাতের অপেক্ষায় আছি।
আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাব তিমির রাত।